নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। অপরদিকে পরাজিত প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, এই নির্বাচনে তার 30 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্য দিয়ে আবারও দেশের গণতন্ত্রের চেহারা ও পুলিশের নির্যাতনের বিষয়টি উন্মোচিত হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হানানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন সুদীপ দে। নবনির্বাচিত মেয়রের বাসার সামনে স্থানীয় নেতাকর্মী, নির্বাচিত কাউন্সিলর এবং নগরের বাসিন্দারা ফুল মিষ্টি নিয়ে অপেক্ষা করতে থাকেন। দুপুরে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের সেলিনা হায়াত আইভি বলেন, আমি নগরবাসী, দলের নেতাকর্মী ও সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ। জয়ী হওয়ার আরও 5 বছর মানুষের জন্য কাজ করতে পারবো। মানুষ যে বারবার আমাকে ভোট দিচ্ছে, নির্বাচিত করছে, এই জন্য অশেষ রহমত মনে করি আল্লাহর, এবং আল্লাহর প্রতি আমি অসম্ভবভাবে গ্রেটফুল এবং মানুষের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ। ভালো লাগছে এই কারণে যে আগামী 5 বছরের জন্য এই জনগণের খেদমত করতে পারবো। স্থানীয় রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভি বলেন, কেন্দ্রীয় নেতারা সেটা দেখবে। আমি কাজ করব জনগণকে নিয়ে, স্থানীয় সরকারের কাজ করব। পাশাপাশি আমি জননেত্রী শেখ হাসিনা একজন ক্ষুদ্র কর্মী, আমি জানি না কি পরিবর্তন আসবে কি আসবে না। এদিকে নির্বাচনে পরাজিত তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ তার 30 জন নেতাকর্মীকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করে হেফাজতের সহিংসতার মামলার আসামি করেছে। এই মামলা দেয়া বাংলাদেশের গণতন্ত্রের চেহারাটা উন্মোচিত হইতেছে। নির্বাচন কইরা যদি আমি কোনো অপরাধ করে থাকি তা আমাকে গ্রেফতার করেন, তবু আমার এই গরিব স্টাফগুলো ছেড়ে দেন। অপরদিকে দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে বেসরকারিভাবে বিজয়ীদের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। এ সময় তিনি বিজয়ী মেয়র, 27 জন কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে 9 জন নারী কাউন্সিলরের নাম ঘোষণা করেন। সেলিনা হায়াত আইভি, আমরা তাকে বেসরকারিভাবে নির্বাচন ঘোষণা করলাম। সুদীপ দে, জিটিভি নিউজ।